আমরা সেখানে দীর্ঘদিন ধরে বলেছিলাম এই আওয়ামী লীগ এবং সংবাদপত্র মিডিয়ার স্বাধীনতা একসাথে চলতে পারে না বন্ধুগণ। আজকে দেখা যাবে সেই বাচ্চালী কায়দায় এমন কিছু আইন তারা দীর্ঘদিন নিরাপত্তা আইনের নামে করেছে যে সাংবাদিকদের সরকারি হ্যান্ডআউট প্রচার করা ছাড়া আর কোন কাজ থাকবে না। এই বাচ্চালী কোনো উপায়ে হিন্দুর উপরে বাচ্চালী সরকার আমার মিডিয়ার উপরে এই খড়ক নেমে এসেছে বন্ধুগণ। আজকে যারা ওই প্রধানমন্ত্রীর সামনে ভিক্ষা নেওয়ার জন্য গিয়েছেন বক্তব্য রাখছেন খুঁজে করার জন্য তাদেরকে বলতে চায় এই আইন কাউকে ছাড়বে না, আপনারা এই আইনের বিক্রি হবে আসুন আমরা প্রতিরোধ করে ফেলি। বন্ধুগণ আমরা এই আইনের বিরুদ্ধে বরাবর কথা বলেছি, সম্পাদক পরিষদ বলেছে, সাংবাদিক সমাজ গণতন্ত্রকামী মানুষ এই আইনের বিরুদ্ধে কথা বলেছে। আমরা এই আইনকে প্রত্যাখ্যান করি, সাংবাদিক সমাজ প্রত্যাখ্যান করে, দেশের গণতন্ত্রকামী মানুষ এই আইনকে প্রত্যাখ্যান করে, আমরা ঘিরে পড়ে এই আইনকে প্রত্যাখ্যান করি। যেরকম আমরা বাচ্চার বাড়ি নেই, 70 সালে বাচ্চার খেলোয়াড় বাড়ি নেই, আজকে আমরা ধিক্কার জেলায় এই আইন প্রণয়ন করার জন্য বন্ধুগণ আমি হুঁশিয়ারি করতে চাই। যদি আজকে এই সংসদে আইন পাশ করা হয় তাহলে গোটা দেশে আগমন জন্মে ঠিক করতে হবে, সবে সাংবাদিকের চুপ থাকবে না, গণতন্ত্রের মানুষ চুপ থাকবে না। আমরা আপনাদের পাঁচাল প্রতিজ্ঞা করতে বন্ধ দিতে চাব না, আমাদের রক্তের মিলে অর্জিত স্বাধীন দেশে পাঁচাল গায়ে হতে আমরা দেব না, দিতে পারি না বন্ধুগণ। তাই আসুন আজকে যারা সংগঠনের স্বাধীনতা বিশ্বাস করি, মানুষের মৌলিক অধিকার বিশ্বাস করি, এই বিচারে বিশ্বাস করি, গণতন্ত্র বিশ্বাস করি, সকল ঐক্য হতে হবে এই আইনকে আমরা প্রতিহত করি বন্ধুগণ। আমি ঘোষণা করতে চাই আগামী 22 সেপ্টেম্বর শনিবার সারা বাংলাদেশে এই আইনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ হবে, ঢাকার রাজপথে জাতীয় প্রেসক্লাবের সামনে আমরা অবস্থান কর্মসূচি পালন করবো সকাল 11টায় বন্ধুগণ। আপনারা সেখানে থাকবেন, আগামী দিনে আপনাদের সংগ্রামে হাজির হওয়ার জন্য আমরা আজকে এই সমাবেশ থেকে এই আইনকে ঘিরে করে আমরা প্রত্যাখ্যান করছি। এই আইন আমরা মানি না, মানবো না, মানতে পারি না। আসুন আমরা এখন বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করি। ধন্যবাদ সবাইকে।